এখানে আমরা তিনটি ছবি দেখতে পাচ্ছি, তিনটা ছবিকে আমি একটু কাজ করে দেখাবো যে পাসপোর্ট সাইজ ব্যাক পাসপোর্ট সাইজ কীভাবে সুন্দর করতে হয় ছবি সেটি দেখাবো আজকে। দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু অনেকটাই কালো, কিন্তু ছবিটাকে আমি অনেকটা দারুণ একটা লুকে নিয়ে আসবো। সেজন্য এখানে একটি মাত্র লেয়ার দেখতে পাচ্ছেন, এখানে আমি ডুপ্লিকেট আর একটি লেয়ার করে নেবো। সেজন্য কন্ট্রোল জে একটি লেয়ার করে নিলাম। এখন এই উপরে লেয়ার সিলেক্ট করার সাথে সাথে আমি যাবো অ্যাডজাস্টের ফিল নিউ কালার চলে যাব সলিড কালার। সলিড কালারে গিয়ে এখানে আমি হোয়াইট সিলেক্ট করে দিলাম। হোয়াইট সিলেক্ট করে দিয়ে এই ছবিটাকে আমি মাস্ক করে নেব। মাস্ক করার জন্য কন্ট্রোল আই বাটন প্রেস করে দিচ্ছি। প্রেস করে দিয়ে এখন আমি এটাকে আমি একটু ঘষব, এই মুখটাকে একটু আমি ঘষে নিব। দেখতে পাচ্ছেন এটাকে আমি ঘষে নিব, সেজন্য আমি একটু একটু অপাসিটিটা বাড়িয়ে দিচ্ছি। সেই জন্য আমার যতটুকু দরকার আমি ততটুকু পরিমাণ ছবিটাকে আমি ঘষে নিব। এভাবে ঘষবেন, এটা অবশ্যই ফিল করে দিচ্ছি আমি, তারপরে দেখাচ্ছি পুরোটা আমি অপাসিটি বাড়িয়ে দিলাম, এটা বারবার ঘষতে হয়। সেজন্য শুধু এই যে হাড়টা দেখতে পাচ্ছেন, এই হাড়টা রেখে আমি পুরো মুখটাকে ঘষে এটাকে হোয়াইট করে দিবেন। এটাকে পুরোটাকে ঘষে আমি একটু হোয়াইট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরোটা ছবি কিন্তু দেখা যাচ্ছে না। এখন এই ছবিটাকে দেখতে হলে আমি এই মুডটাকে আমার চেঞ্জ করে দেবো। সেজন্য আমি মুডটাকে চেঞ্জ করে একটি সফট লাইটে ব্লাইন্ডিং মুডটাকে চেঞ্জ করে সফট লাইট করে দিলাম। দেখুন সফট লাইট করে দেওয়ার সাথে সাথে কিন্তু ছবিটা কিন্তু অনেকটাই ফর্সা হয়ে গেছে। সেক্ষেত্রে ছবিটা একটু বেশি যদি ফর্সা হয় সেক্ষেত্রে আপনি অপাসিটিটা একটু কমিয়ে দিবেন। আমি একটু কমিয়ে দিলাম, সেক্ষেত্রে অপাসিটি একটু কমিয়ে দেওয়ার খাতে ছবিটা একটু ফসাটা কম হয়েছে। এখন যদি আপনি নিশ্চয় ছবিটাকে সুন্দর করতে চান সেটি কীভাবে করবেন, দেখেন এখানে ইমেজে চলে যাবেন। ইমেজে যে অটো কন্ট্রাস্ট এটা যদি আপনি ক্লিক করে দেন ছবিটা কিন্তু একটু লাইটে চলে আসবে। দেখতে পাচ্ছেন ছবিটা একটু লাইট। এখন একটি মাত্র তুলের মাধ্যমেই কিন্তু ছবিটাকে আপনি সুন্দর করতে পারেন। এটা আমি দুটি লেয়ারকে এটা লেখে আবার এক লেয়ার করে নিয়েছি কন্ট্রোল জে। এখন আমি শুধু ব্রাশ টুলের মাধ্যমে ছবিটাকে সুন্দর করব। দেখুন প্রথমে এটার অপাসিটিটা আমি একটু কমিয়ে নিচ্ছি, কমিয়ে নিয়ে এখন যে ফিল কালারটা দেখতে পাচ্ছেন যে কালারটা আপনি সঠিক মনে করবেন এই কালারটাকে আমি সিলেক্ট করে একটি স্মুথ ব্রাশ নিয়ে নিলাম। সিলেক্ট করে পরে এখানে আপনি আস্তে আস্তে ঘষবেন, মানে কালারটাকে আমি অ্যাডজাস্ট করবেন সেক্ষেত্রে। সেই জন্য এটাকে আমি আস্তে আস্তে ঘষে নেবেন। এখানে আমি ব্রাশ টুল দিয়ে মনে করেন যে যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি যাতে এদিক ওদিক কালারটা না থাকে। সেজন্য আপনি চোখে যে কালো দাগগুলো এগুলো আপনি রিমুভ করে দিবেন, ব্রাশ টুল থেকে ঘষে কালারটা অ্যাডজাস্ট করে নেবেন। এখন দেখুন আগের যে ছবিটা ছিল আর এখনকার ছবিটা এটা কিন্তু অনেকটাই ডিফারেন্স হয়ে গেছে। এখন যদি আপনাকে হেয়ারটা একটু কালার করতে চান এটাও কিন্তু আপনি করে নিতে পারেন, কারণ ব্লুটা একটু কালার করতে পারেন। একটু আমি কালার করার জন্য চলে যাবো ইমেজ অ্যাডজাস্টমেন্ট সিলেক্টিভ কালার, এখানে ব্ল্যাক সিলেক্ট করে রেডিয়াসটা একটু একটু বাড়িয়ে দিলাম। দেখেন এটা কিন্তু কালারটা তো হয়ে গেছে। এখন ধরুন আমি চোখগুলো একটু কালার করে দিব, সেজন্য আমি চলে যাব হিস্টোরি ব্রাশ হিস্টোরিতে, হিস্টোরিতে এখানে ওভারলে করে দেব। ওভারলে করে দিয়ে এটাকে আমি একটু ওভারসিটি 100% করে দিচ্ছি। চোখের মধ্যে একটু ঘুরিয়ে দেন, একটু বোস করে দেন, দেখেন চোখটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। এখন এটাকে যদি আপনি একটু ব্ল্যাক করতে চান সেজন্য আপনি নর্মালে চলে যাবেন, নর্মালে গিয়ে একটু কমিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন একটু হয়ে গেল, কাজটা কিন্তু হয়ে গেছে। এখন এই দুটো লেয়ারকে আমি এক করে দিচ্ছি, এক করে দিয়ে এখন আমি চলে যাব ফিল্টারে নয়েজ আর প্রফেশনালে চলে যাব। এটা কিন্তু একটা সুন্দর একটা অপশন, সেটা হলো যে আপনার ছবিকে ন্যাচারাল রেখেই আপনি কিন্তু ছবিরটা কিন্তু স্মুথ করে নিতে পারেন বা গ্লেজ দিয়ে দিতে পারেন। সেটা এটার জন্য এই সফটওয়্যারটা অনেকটা গুরুত্বপূর্ণ। এই সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড করবেন সেটি কিন্তু আমি একটি ভিডিওতে দেখেছি এবং কি লিঙ্কটা আমি দিয়ে দিব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এটা আমি ওকে করে দিচ্ছি। এখন এখন দেখুন আমি দুইটা ছবিকে দেখাই, আমি যে ছবিটা কাজ করেছিলাম আর যে ছবিটা কাজ করিনি সেটি দেখাচ্ছি। এটা হলো আমার আগের ছবি যেটা আমি কাজ করিনি, আর এটা হলো আমি কাজ করেছি। এখন দেখুন দুইটা ছবিটা অনেকটাই কিন্তু তফাৎ দেখতে পাচ্ছেন, শুধু কিন্তু আমি ফেসটাকেই কাজ করেছি। দেখুন এটাকে
ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেব। চেঞ্জ করার জন্য দুটো লেয়ার কে এক করে নিচ্ছি আমি, এক করে ব্যাকগ্রাউন্ডটা ম্যাজিক টুলের মাধ্যমে দেখতে পাচ্ছেন, ম্যাজিক টুল বা কুইক টুল যেটা বলে না কোনো, এটাকে সিলেক্ট করে এটা একটু ফেদার দিয়ে নেবে। ফেদার দিবেন আপনার লর টু বা থ্রি, ইন্টার বাটন প্রেস করে ডিলেট বাটন দুবার প্রেস করে দেবেন, এটা প্রেস হয়ে গেছে। এখন যদি এটাকে একটু ব্লু কালার করতে চান বা আরেকটু যদি নীল করতে চান, সেজন্য কন্ট্রোল ভি বাটন প্রেস করে দিয়ে হাইলাইটে ক্লিক করে দেবেন। এই যে ব্লুটা দেখতে পাচ্ছেন এটা যদি বাড়িয়ে দেন ইয়েলো হবে, এটা যদি বাড়িয়ে দেন ব্লু হবে। এই ইয়েলোটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি এবং কি সাইনটা একটু মানে রেডিয়াস টু মাইনাস করে দিচ্ছি, সাইনটা বেড়ে গেছে। এখন দেখুন ছবিটা কিন্তু অনেকটাই চকচকে দেখাচ্ছে। এখন এটাকে আপনি কোপ করে পাসপোর্ট সাইজ মাপে আপনি কেটে নিতে পারেন। ধরুন এটাকে আমি কেটে নিলাম। থ্যাংক ইউ, দেখলেন যে একটি ছবি কিভাবে সুন্দর করতে হয়, কিভাবে রূপান্তর করতে হয় সেটি দেখালাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন, নতুন আরেকটি ভিডিও পেতে পারেন। আর নতুন বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারা ভিডিওটি দেখার সুযোগ পায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।